মহামারীর এক নাম করোনা ভাইরাস তথা কোভিড নাইন্টিন ইতিমধ্যে এই মারণ ভাইরাস গোটা বিশ্বে কেড়ে নিয়েছে প্রায় নব্বই হাজার মানুষের জীবন প্রায় আঠেরো হাজার মৃত্যু নিয়ে মৃত্যুর সংখ্যা শীর্ষে রয়েছে ইতালি এরপর পনেরো হাজার অধিক মানুষের মৃত্যু নিয়ে তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে স্পেন তৃতীয় স্থানে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পনেরো হাজার আর ভারতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৃত্যুর সংখ্যা রয়েছে একশো উনসত্তরে করোনায় দেশে আক্রান্তের সংখ্যা আটশো পঁয়ষট্টি এই পরিস্থিতিতে করোনা প্রতিহত করার লক্ষ্যে গোটা দেশে জারি রয়েছে লকডাউন কারফিউ যার মেয়াদ রয়েছে আগামী চোদ্দই এপ্রিল পর্যন্ত তবে লকডাউন আরো বাড়বে কিনা সেটা নিয়ে চিন্তাভাবনায় রয়েছে কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন করোনা ভয়াল আকার ধারণ করছে তাতে লকডাউন বাড়ার সম্ভাবনাই থাকছে অনেকাংশে এই অবস্থায় এবার কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির পাশে দাঁড়িয়ে করোনা মোকাবেলায় উদ্যোগ নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ দিল্লি কলকাতা সহ দেশের একাধিক জায়গায় রেল কোচগুলিতে করোনা আইসোলেশন সেন্টার খুলছে রেল বিভাগ এবার আগরতলা বাদারঘাট স্টেশনেও সেই একই উদ্যোগ গ্রহণ করল উত্তর পূর্ব সীমান্ত রেল এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে জোর কদমে কাজে নেমে পড়লেন ভারতীয় রেলের কর্মীরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের নির্ধারিত কোচ এদিন সাফাই করা হয় জল দিয়ে পরিষ্কার করার পাশাপাশি সংশ্লিষ্ট বগিকে স্যানিটাইজ করার বন্দোবস্ত করা হয় যুদ্ধকালীন তৎপরতায় কাজে হাত দেন রেলের কর্মীরা আর রেল মন্ত্রকের এই উদ্যোগে বেশ উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি গোটা রাজ্যবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুষ গোয়ালকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড পিয়স গোয়েল থেকে আমি ধন্যবাদ জানাবো উনি ট্রেনের মধ্যে সমস্ত স্টেটের মধ্যে এগুলোর ব্যবস্থা করেছেন সোলেশন ওয়ার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে তার জন্য পিউষ গোয়েলজিকে রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রাজ্যবাসীর পক্ষ থেকে উনি একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন ত্রিপুরাতে কয়টা হয়েছে বা এই বিষয়ে কিন্তু ইয়ে তো ডাটা তো রেলওয়ে দপ্তর সিলেট থ্যাংক ইউ গোটা বিষয়টি সম্পর্কে হেডলাইনস স্টেপ্র প্রতিনিধির সাথে কথা হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার সুভানান চন্দের টেলিফোনিক সাক্ষাৎকারে রেলের আইসোলেশন ওয়ার্ড বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি সিপিআরও জানিয়েছেন করোনা ভাইরাসের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ রেল মন্ত্রক এই লক্ষ্যে সারা দেশের ট্রেনগুলিতে পাঁচ হাজার আইসোলেশন ওয়ার্ড গড়া হচ্ছে তার মধ্যে উত্তরপূর্বে রয়েছে তিনশো পনেরোটি আর আগরতলায় মোট দশটি কোচকে আইসোলেশন করা হচ্ছে প্রত্যেকটি কোচে আট থেকে নটি করে বেড রাখা হবে নমস্কার স্যার স্বাগত আপনাকে হেডলাইন ত্রিপুরা নমস্কার যে বিষয়টা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে দেশের অন্যান্য রাজ্যের মতো উত্তর পূর্বাঞ্চলে এবং আমাদের রাজ্যের আগরতলায়ও বাদারঘাট রেল স্টেশনে সেখানে ট্রেনের কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে গোটা ভারতীয় রেলের যে কাজকর্ম তা নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ধন্যবাদ জানিয়েছেন আপনাদের আপনার কি প্রতিক্রিয়া থাকবে হ্যাঁ দেখেন কোভিড কেস আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে বাড়ছে ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট আমাদের পার্ট টু করছি হুম সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টকে হেল্প করার জন্য এখন দেখেন কোভিড এর পেশেন্ট কে রাখার জন্য জেনারেল ওয়ার্ডে রাখা যায় না তাদের জন্য আইসোলেশন ওয়ার্ড সেপারেট ওয়ার্ডের এর প্রয়োজন আমাদের হসপিটাল গুলোতে যতটা ওয়ার্ড আছে যতটা বেড আছে পেশেন্ট রাখার জন্য সেটা হয়তো সাফিসিয়েন্ট নাও হতে পারে তার জন্য আমরা কোচ কিছু রেলওয়ে কোচকে আইসোলেশন ওয়ার্ডে কনভার্ট করছি অল ওভার ইন্ডিয়ান রেলওয়েতে এখন ফার্স্ট ফেজে ফাইভ থাউজেন্ড এরকম কোচ কনভার্ট করা হচ্ছে আর এনএফ রেলওয়েতে আমরা তিনশো পনেরোটা কোচ কনভার্ট করছি তার মধ্যে আগরতলাতে দশটা কোচ কনভার্ট করা অলরেডি হয়ে গেছে সেটা রেডি আছে আমরা এই কোচ ইন কনসালটেশন গভর্নমেন্ট ইউজ করব কোথায় প্রয়োজন হবে কি হবে স্টেট হেলথ অথরিটির সাথে এই কোচগুলো ইউজ করা হবে এই কোচগুলোতে একটাতে নটা করে কম্পার্টমেন্ট থাকবে কেবিন তো একটা কোচে নয় পেশেন্ট থাকতে পারবে বা কোনো কোচে আটজন পেশেন্ট আর একটা কম্পার্টমেন্টে নার্স আর প্যারামেডিক স্টাফ থাকার ব্যবস্থা করা হবে আচ্ছা আর এই কোচ গুলোতে বাথরুম গুলো কেউ মানে টয়লেট যেগুলো থাকে কনভার্ট করে মানে বাথরুমে কনভার্ট করা হয়েছে যাতে বাথিং ফ্যাসিলিটিও প্রোভাইড করা হয়েছে আচ্ছা এবং এই বিষয়টা নিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় রেলমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলবো না সকলেই ধন্যবাদ জানাচ্ছেন আপনাদের আজকের এই সংকটের দিনে এই বিশেষ কাজের জন্য কি প্রতিক্রিয়া থাকবে আপনাদের দেখেন এটাই আমি বলবো এখন তো যেরকম সিচুয়েশন ইটস লাইক এ ইমার্জেন্সি সিচুয়েশন ইন আওয়ার কান্ট্রি তো আমরা যতটা পারি রেলের তরফ থেকে করার চেষ্টা করছি আমরা অবশ্যই মানে লোকদেরকে বলবো যে আমাদের পার্টটুকু আমরা করার চেষ্টা করছি আর আপনারা অ্যাপ্রিসিয়েট করছে আমরা তার জন্য ধন্যবাদ দেবো সবাইকে লোকে আমাদের প্রচেষ্টাটাকে যে অ্যাপ্রিসিয়েট করছে তার জন্য সাথে আমি সবার সাথে সবাইকে এটাই অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যেগুলো ডাইরেকশন দেওয়া হচ্ছে যে কি করতে হবে কি করতে হবে না এগুলো যাতে পালন করে আর সবাই সেফ থাকুক এটাই আমরা চাইব অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনারাও সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকে আগরতলা রেল স্টেশনে সংশ্লিষ্ট কোচ কোভিড নাইন্টিন আইসোলেশনের সাইনবোর্ড ঝুলানো হয়েছে সে সাথে রোগীর বেড পরিপাটিভাবে সাজিয়ে তোলা হয়েছে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে করোনা চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ ধারণা করা হচ্ছে আগামী দু একদিনের মধ্যে আগরতলা স্টেশনে রেলের বগি পুরোপুরি একটি স্বয়ংসম্পূর্ণ আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা যাবে ত্রিপুরা